ओपरे आकाश छादेर किनारा धरे जाई नीचे छाद एकटाई आजके अनेक आमंत्रण फीके चायेर चुमुके भागा भागी करे बन रुटीटाई সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায় নিচে ছাদ একটা সেখানে বাবার স্নেহ অবারিত জড়িত মায়ের আদর ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর চাঁদটা রয়েছে ছাদে চাঁদের সঙ্গে মন একটা ছাদে নিচেই আমরা করেছি দিন যাপন মা বাবা ভাই বোন সবাই কিরকম চিন্তা করবে গেছিস ভালো কথা আমাকে জানিয়ে যেতে পারতি তোর জন্য আর কত অপমান সহ্য করতে হবে কিন্তু সে প্রজেক্টটা যেন সাকসেসফুল হয় সেটা তো আমাদের মিশন হ্যাঁ এই যে কাজ চাস তো থাকবেই তাই না এটা তো করে যেতেই হবে কিন্তু এর বাইরেও তো আসলে কথা থাকতে পারে পারে না প্রেসার ফ্র্যাকচার করলে অনেক সময় স্ট্রোক হয়ে যায় মা এখন খুব হচ্ছে এরকম স্ট্রোক আর বাবা যেভাবে দৌড়াদৌড়ি করে এই পসিবিলিটি তো আরো বেশি বাবাকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত মা মানুষ তার স্বপ্নের সমান বড় কর্মের মতো সুন্দর তার চেষ্টাই তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবে দেখো শোয়ের পরে তোমাকে সবাই সম্মান করবে তোমার বাসায় তোমার আলাদা মূল্যায়ন হবে তখন আর কোনো বাধাই থাকবে না আমার বাসা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই ধারণা থাকলে আপনি কথাটা বলতেন না আর খোকনকেও বলতেন না আমি থিয়েটার করি আপনাকে ভালো মানুষ আমি জানি কিন্তু আপনি যে এত বোকা সেটা জানতাম না বিশ্বাস করো আমি জানতামই না যে খোকন তোমার ছোট ভাই আমার জন্য তোমার অনেক বড় সমস্যা হয়ে যায় না না ওকে সরি বলে তো এখন আর লাভ নেই যা হওয়ার হয়ে গেছে মা ভাগ্যিস কিছুটা সামলে নিয়েছে ব্যাপারটাকে আর খোকন আমার পক্ষে বাহ তাহলে তো হয়ে গেল আর কোনো ঝামেলা নেই এখন জম্পেস রিহার্সাল করা যাবে যাবে না আব্বা এখনো বিপক্ষে আব্বার আব্বার বন্ধু মিলে তো আমার বিয়ের পিছনে পুরো উঠুক পেরে লেগেছে জানি না কপালে কি আছে কিছু ভাবছেন তুমি দা না আমার ক্লাস আছে গেলাম কালকে রিহার্সাল এসো কিরে লাবণ্য এই অবেলায় শুয়ে আছিস কি হয়েছে শরীর খারাপ লাগছে না 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 মা শরীর খারাপ না এমনি শুয়েছিলাম একটু টেনশন লাগছে আর কি টেনশন কেন কি হয়েছে তোমার কথা শুনলাম না মা তোমার কথা শুনলে হয়তো এখন এখন এরকম কপাল চাপাতে হতো না কি বলছিস এসব কপাল চাপড়াবি কেন ঠিক মতো বল তো কি হয়েছে এই আমি না ওকে নিয়ে একটু বাইরে যেত ঘুরে আসি নানু যাও ঘুরে আসি এই যে তোমাকে না জানিয়ে নিজে নিজে বিয়ে করলাম
কিভাবে করলাম জানি না, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। তুমি প্রথম আমার সাথে কথা বন্ধ করে দিলা। মা বিশ্বাস করো, আমি যে কী কষ্ট পেয়েছিলাম আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। তুমি আমাকে যেদিন ডেকে পাঠালে আমার আমার যে কী খুশি লাগছিল। আমিও কি কম কষ্ট পেয়েছিলাম রে? তুই এমন একটা কাজ করতে পারবি এটা তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তোর বাবা মারা যাওয়ার পরে আমি এক মুহূর্তের জন্য তোকে নিজে থেকে আলাদা করিনি। থাকার বাইরে যখন অফিসের কোনো কাজে গেছি, তোর স্কুল থেকে ছুটি মঞ্জুর করিয়ে তোকে সঙ্গে নিয়ে গেছি, আর সেই তুই কিনা এমন একটা কাজ করতে পারলি আমি এটা ভাবতেই পারিনি। থাক মা, এসব কথা বলো না। সব কিছু মিলে আমি এভাবেই অনেক মানসিক অশান্তিতে আছি। ওই বাসায় কেউ এখন আমাকে মানতেই পারছে না। আমি কী না করলাম এই সংসারটার জন্য? সেই জন্য বলছিলাম, আলাদা হয়ে সংসারটা কর। সবাই তো নিজেরটাই বোঝে। তোকে এতবার করে বলছি, তুই শুনছিসই না কথাটা। মুরব্বীদের কথা বাসি হলেই ফলে। আমি তোর ভালোর কথা ভেবেই কিন্তু কথাটা বারবার বলছি। ওনারা এখনও আমাকে মেনে নিতে পারেনি। আমি যাই বলি সবই নেগেটিভ। এই যে আমি এখানে আসবো, আমি যখন বললাম যে আমি মার বাসা যাব, সেটা নিয়েও কত কথা। আবার কি বলল? আশ্চর্য, ওনারা কি তোর কোনো কথাই মেনে নিতে পারে না? হ্যাঁ, শুধু নিতে পারে না, আমি যখন বললাম যে আমি এখানে আসবো, তখন তারা বলা শুরু করলো যে আমার শ্বশুরের রিটায়ারমেন্ট। উনি রিটায়ারমেন্টে যাবে না, স্কুল থেকে নাকি কী প্রোগ্রাম, সে প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হবে। কেন আমাকে অ্যাটেন্ড করতে হবে? আমি কতদিন আগে থেকে এই বাসায় আসবো প্ল্যান করে রেখেছি। না, তুমি আর উল্টাপাল্টা কথা শোনালো আমাকে। মানে তোর শ্বশুর রিটায়ারমেন্টে যাচ্ছে নাকি? হ্যাঁ, উনি রিটায়ারমেন্টে যাচ্ছে। ওনার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বয়স হয়ে গিয়েছে, স্কুলে যেটা নিয়ম সেই নিয়ম অনুসারে ওনাকে রিটায়ারমেন্ট দিচ্ছে। তো স্কুল থেকে নাকি কী প্রোগ্রাম হবে, বিদায় অনুষ্ঠান, সো বলে সব পরিবারের সবাইকে নিয়ে যেতে হবে। কি বলিস, তাহলে তোদের ভবিষ্যৎ কি হবে? শোন, ইমতিয়াজকে বুঝিয়ে এখনই ওই বাড়ি থেকে বেরিয়ে পড়, নইলে কিন্তু তোর আর বুনবুনের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। মা, বলা অনেক সহজ কিন্তু করা কঠিন। এখন কিভাবে সম্ভব? আমি তো সেই কত আগে থেকে ওকে বুঝাইলাম, লাভ নেই। আগে কিন্তু সুযোগ ছিল মা, সুযোগগুলো নেয় নেই। এখন ও নিজেই বুঝবে, আমি আর কি বলবো। জানো মা, ইমতিয়াজও মাঝে মাঝে ওর ফ্যামিলির সবাই সাপোর্ট নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। এখন কি তাহলে ইমতিয়াজকে সব কিছু দেখতে হবে? মানে এই যে বাড়ি ভাড়া, খাবার দাবার, জাপানিদের পড়ালেখা, সব একলা ইমতিয়াজকেই দেখতে হবে? তা নয় তো কি মা, আর কে দেখবে? আর আমার শ্বশুর যে টাকা পাওয়ার কথা ছিল রিটায়ারমেন্টের সময়, সে টাকা উনি আগেই লোন নিয়ে রেখেছে। এখন রিটায়ারমেন্টে যাওয়ার আগে লোন শোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই এত টেনশন করিস না, তুই রেস্ট নে। আমি জামাই বাবাজিকে বুঝিয়ে বলবো নে, আর দেখি তার জন্য কী রান্নাবান্না করা যায়। ইস, জামাই বাবাজি কী পেয়ার, এত আল্লাদে দেখাইতে হবে না মা, এই লোকটার জন্য আমার লাইফে এত প্রবলেম। আল্লাদ কি আমি সাথে দেখাই? তোর জন্যই দেখাই। আমার পরে সেই তো তোর সবচেয়ে আপনজন। মেয়েদের বিয়ে হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার স্বামী, বুঝছিস? না, আর লেকচার দিও না তো, এমনি ভাল লাগছে না আবার দিচ্ছো তুমি লেকচার, যাও তো। আপনি ইমতিয়াজ সাহেব, আমাদের লাবণ্যর হাজবেন্ড না? নান্টু ভাই, কি অবস্থা আপনার? আপনার এই অবস্থা কেন বলেন তো, মানে খুব ধকল যাচ্ছে না? অবশ্য আপনাদের যে পেশা, ধকল গেলেও একটা শান্তি আছে। কি সুন্দর, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ান, সেই মজা, তাই না?
হ্যাঁ তেমনও না বিষয়টা হয়েছে কি যে হ্যাঁ বাইরে ঘোরাঘুরি তো হয় সেটা ঠিক আছে কাজের সুভাবে কিন্তু দেশের মতো শান্তি কিন্তু সেখানে নেই সেটা ঠিক আছে শান্তি না থাকতে পারে কিন্তু অতটা অশান্তিও নাই কিন্তু আপনার কি অবস্থা বলেন তো আপনি মনে হয় জিম স্কিপ করছেন না এতটা পারফেক্টলি বুঝেন আপনি না হয়েছে কি আমার কটা দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তো দুটো ফ্লাইট ছিল আমার দুটো ক্যান্সেল করেছি আর ভাবলাম যে বাসায় বসে না থাকি একটু দর্শককে দেখাই কোথায় কী হয়ে গিয়ে জানি সো বেরোলাম কিছু পাচ্ছি না হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আপনার সাথে দেখা আপনি কোথায় যাচ্ছেন আমার ওই যে প্রজেক্ট মিটিং ছিল একটা ওটা শেষ করে আমিও অফিসে ব্যাক করছিলাম সেম কাহিনী আমিও কিছু পাচ্ছিলাম না রাস্তাতে আত্মমতে হেঁটে হেঁটে বের হয়ে গেছে তাহলে আর কথা এখানে বলবো না কাকতালি ভাবে যদি দেখা হয়ে গেল আমাদের এই যে না এইদিকে এদের মোড়ে বাঁ পাশে যে একটা টঙের দোকান আছে হ্যাঁ পাড়ার চা খুবই মজার বাংলা চা চলুন চা খেতে খেতে আড্ডা মার কি বলেন আপনি আপনি বিদেশ ঘোরা মানুষ বিভিন্ন জায়গায় যান মজার মজার খাবার খান আপনি টঙের দোকানে চা খেতে যাচ্ছেন মানে আপনি এগুলো মিস করেন আসলে আশ্চর্যজনক বিষয় এই না হলে দেশপ্রেম না দেশপ্রেম তো আছে বটে অবশ্যই কিন্তু আমরা তো আসলে পাড়ায় বড় হয়েছি আমরা পাড়ায় অনেক মজা করেছি গল্প করেছি অনেক আসলে সুন্দর সুন্দর সময় কেটেছে কেন লাবণ্য কিছু বলেনি আপনাকে লাবণ্য তো বলেছে লাবণ্য তো আপনি বলতে একদম অজ্ঞান আপনার বিষয়ে যতটা বলে আমার বিষয়ে তো ততটা জানেও না যাই হোক আমি তাহলে একটু অফিসের দিকে আগাই হ্যাঁ অফিস শেষ করে আবার লাবণ্যদের বাড়ি যেতে হবে লাবণ্য আবার এই বাড়িতে চলে এসছে ও তার মানে তো আপনার সাথে আমার আজই আরও একবার দেখা হচ্ছে মানে হ্যাঁ মানে আমি গতবার এসেছিলাম খালার সাথে দেখা করতে পারিনি তো ভেবেছি যে তুই তো আজ যাবই তো ফেরার সময় ডাক্তার হয়ে খালার সাথে দেখা করে আসবো এখন আপনি বলছেন আপনিও বাসায় আছেন তাহলে তো ভালোই হলো তাহলে আমরা ডিনারটা একসাথে করি কি বলেন একদম আহ খালার হাতে রান্না কতদিন খাই হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কথা বাড়িয়ে লাভ নেই আমি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি চলে আসি এবং আপনিও তাড়াতাড়ি চলে আসুন সিউ দেরা দেখাও চারটায় নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা হচ্ছে সিউ ইউ সিউ ওকে বাবুরা তো এই মাত্র আপার কাছে দিয়ে আসলাম রাইতের বেলা দুলা ভাই আইবে তো তাই সুন্দর করে সব পরিষ্কার করতেছি এর আগে দুলা ভাই আমার যে সুনাম করছে এবার যাতে কোনো মিস্টেক না হয় সেটা আমি দেখতেছি আপনি একদম চিন্তা করেন না তোকে নিয়ে তো আমার চিন্তা হয় না দুশ্চিন্তা হয় তুই তো বেশি বেশি কাজ দেখাতে গিয়ে সব কিছু গুবলেট করে ফেলিস আর তখন মান সম্মান নিয়ে লাগে টানাটানি খালাম্মা এটা একটা কথা কইলেন আমি কি ইচ্ছা করে করি আমি মনের আনন্দে কাজ করি কিন্তু ঘইটা যায় উল্টাটা আমি গরিব হইতে পারি আপনার বাড়িতে কাম করতে পারি কিন্তু আমার মন দিল সব ভালো এরপরে যদি আমি কোনো কিছু ভাঙি আমার বেতন থেকে আপনি কাইটে নেন ঠিক আছে তাও খুঁটা দিয়েন না আমার প্রেস্টিজ বলে একটা কথা আছে বাপরে বাপ কথা দেখি তোর মাটিতে পড়ে না এত কথা শিখলি কোথার থেকে খালাম্মা ডায়লগটা হ্যাপি না এটা সিনেমা থেকে শিখছি ভাবছি দুলাভাই আসলে তার সামনে কমু কিন্তু মুখ ফসকায়া এখনই বের হয়ে গেল ভাগ্যিস আমার সামনেই বের হলো দুলাভাইয়ের সামনে বের হয় নাই তাহলে আবার মান সম্মান নিয়ে টানাটানি লাগতো আপনি যে কী কর না আমি দুলাভাইয়ের সামনে কথা কমু এখন কন আমি কী কী রান্না করবো জ্বরের বেগে রান্না করবো যাতে দুলাভাই আসলে গরম গরম খাইতে দিতে পারি থাক থাক তোমাকে আর গরম গরম খাওয়ার দিতে হবে না তোমার কথার যন্ত্রণায় তো এখনই অস্থির হয়ে যাচ্ছি এই বুনবুনের জন্য এক গ্লাস দুধ গরম কর আর ফ্রিজে কি কি আছে বার কর আজকে আমি রান্না করব কি করেন খালাম্মা আপনি রান্না করবেন আপনি নাতি নিয়ে থাকেন আনন্দ করেন আপনারে সময় দেন রান্না করবো আমি 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 না তো একাই একশো সব কিছু নিয়ে বাহাদুরি তোকে আমি যা বলেছি সেটা কর যাই এখান থেকে খালাম্মা আমি এখানে বাহাদুরির কি দেখাইলাম আপনি না আমার আসলে দেখতেই পারেন না এজন্য আমার কাজে কর্মে মন বসে না আমি না খালাম্মা আমি যাইতেছি চোখ গরম করেন না ভাইয়া অনু মেয়েটা কিন্তু খারাপ না আর আমার কাছে বেশ চঞ্চলই মনে হয়েছে ওকে আমাদের সাথে কাজে লাগানো যায় না দেখো খারাপ না সেটা আমিও জানি কিন্তু আমাদের সাথে নিয়মিত কাজ করবে কিনা সেটা জানি তাছাড়া ওর সাথে আমাদের যা সম্পর্ক
তাতে ওকে কিছু বলতে আমার দ্বিধা লাগছে। আমার মনে হয় না ওকে আমার কিছু বলা উচিত হবে। তাহলে আমি একবার বলে দেখব ভাইয়া। তা বলে দেখতে পারো, কিন্তু হিতে বিপরীত হলে কিন্তু আমি বিপদে পড়ব, আমাকে ভুল বুঝবে। বেচারি ছোটবেলা থেকে আমাদের পরিচিত, তাই আমি না বলে যদি তোমাকে দিয়ে বলাই সেটা কিভাবে নেবে সেটাও কিন্তু ভাববার বিষয়। আমার মনে হয় ভাই এত চিন্তা ভাবনা না করে ওকে একবার বলে দেখা উচিত, আমাদের উপকারই হবে। আর আমরা তো নতুন কর্মী খুঁজছি, তাই না? তাও ঠিক, দেখি মুক্ত ভাইকে বলে। তাছাড়া কাজল, এখন দলের যা অবস্থা কিছু বলা ঠিক হবে না। যারা দলের বাকি সদস্যদের তো একটা মতামতের দরকার আছে। আপনি তাহলে কথা বলে দেখেন ভাইয়া, আমাকে জানান, ওনারা যদি অনুমতি দেয় আমি নিজেই ওনার সাথে কথা বলবো। আর আমরা তো খারাপ কিছু করছি না, মানুষের জন্য কাজ যে কেউ করতে চায়। সবাই চায় না করতে, কাজল, সবাই চায় না। সবাই যদি চাইতো তাহলে এত ঝামেলা থাকতো না, এত পক্ষ বিপক্ষ থাকতো না, এত মতভেদ থাকতো না। যাই হোক, বাদ দাও, কমরুদের সাথে আলোচনা করে দেখি, তারা যদি অনুকে এগ্রি করে কথা বলে দেখাই যেতে পারে। সেটা কাজল, মেয়েটা মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এখনই রাজনীতিতে ইনভলভ হবে কিনা সেটাও কিন্তু জানার বিষয়। আমার মনে হয় না ভাইয়া কোনো ঝামেলা হবে, আর আমি যতটুকু দেখেছি ওর মন মানসিকতা ভালো। আপনি যদি একটু জোর দিলেই হবে। আচ্ছা কাজল, তুমি অনুকে নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন? আমাদের তো আর কাজের কাজ অনেক কিছু বাকি আছে, সেগুলো নিয়ে প্ল্যান করা উচিত না? তাছাড়া সামনে পরীক্ষা, পড়াশোনার চাপ আছে, আর পরীক্ষার মধ্যে এত দৌড়াদৌড়ি করতে পারবো না, বাসা থেকে ঝামেলা করবো। ভাইয়া আমি তাহলে গেলাম, আপনি তাহলে আমাকে জানায়। আমিও যাব। আর শোনো, কালকে ওই তোমার অফিস শেষ হওয়ার পরে সন্ধ্যায় আমার সাথে একবার দেখা কর। অনেক কাজ আছে, এগুলো নিয়ে এর মধ্যেই প্ল্যান করে ফেলতে হবে, নাহলে হবে না, সামনে তো সময় পাবো। এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের আসলে অ্যাক্টিভ মানুষ বেশি প্রয়োজন। কিন্তু তুমি যেটা বলেছো এটা আমার মাথায় আছে, এটা মাথায় থাকবে। এখানে একটু কিছু জটিলতা আছে। কি ব্যাপার, তুমি আনতে গেলে কেন? আমিনা বাসায় নেই, থাকবে না কেন? বুনমুনের সাথে এখন খেলছে ও। আচ্ছা বাসার কি অবস্থা? আব্বা কি আজকের এই রিটায়ারমেন্টে যাচ্ছে? আজকে যাবে কেন, পরশু দিন যাওয়ার কথা না? ও হ্যাঁ, আল্লাহ দেখছো ভুলে গেছি, এত চাপে থাকি কেমনে মাথায় থাকবে। তোমার আবার কিসের চাপ? ইমতিয়াজ, এই যে এভাবে জেগে জেগে ঘুমিয়ে থাকা একটা অভিনয় করো তুমি, এই অভিনয়টা তুমি বাদ দিতে পারো না? উফ, তুমি কি মানে আবারও শুরু করলা? আচ্ছা এটা না তোমাদের বাসা, আমাদের বাসায় যা করো করো, এখানে এসে যদি এসব যদি একটু না করো তাহলে না একটু ভালো লাগতো, একটু খুশি হইতাম। আমার এত খুশি আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খুশি দেখতে হবে না, দেখো যে বুনমুনকে একটু নিয়ে আসো। আর অফিস থেকে আসি, খিদা লাগছে বুঝছো, একটু দেখো না খাবার কি আছে, দেখো খেয়ে। ঠিক আছে। ও আচ্ছা ভালো কথা, আজকে তো তোমার ওই যে নান্টু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কার সাথে দেখা হয়েছে? আরে ওই যে তোমার কি জানি ভাই লাগে নান্টু ভাই, পাইলট যে। নান্টু ভাইয়ের সাথে দেখা হয়েছে? কোথায় কখন কিভাবে? তুমি নিয়ে আসবা না ধরে, তুমি তো জানো এই লোকটা একটা বিরাগী লোক। কোথায় দেখা হয়েছে বলো। আরে আমি প্রজেক্ট মিটিং শেষ করে যখন অফিসের দিকে যাচ্ছিলাম তখন হুট করে দেখি রাস্তায় উনি হেঁটে যাচ্ছে, হুট করে দেখা হয়ে গেল। ও শোনাকে দেখে একটু কেমন জানি অসুস্থ মনে হচ্ছিল, শরীরটা ভালো যাচ্ছে না মনে হয়। উনিও বলছিল উনি অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, সন্ধ্যার দিকে মনে হয় আসতে পারে দেখা করতে। তাই সত্যি অসুস্থ কি বলছো? একটা লোক হেলা ফেলায় পুরো জীবনটা কাটিয়ে দিল, কই থাকে না থাকে, কি খায় না খায়, বা সত্যি রাতে আসবে আমাদের বাসায় বলেছে? এরকমই তো বলছিল। তোমার কি অনেক বেশি ক্ষুধা লাগছে? এতক্ষণ ধরে আমি তোমাকে কি গল্প বললাম? হ্যাঁ
না হ্যাঁ ওটা তো আমার মাথায় আছে, মানে দুটা খাও মানে অনেক ক্ষুধার ব্যাপারটা কমে যাবে তুমি যদি দুটা খাও। মানে আমি বলছিলাম কি এই নান্টু ভাই যেহেতু এতদিন পরে আসছে আমরা সবাই মিলে একসাথে ডিনার করি। দেখো ব্যাচেলার মানুষ কী খায় না খায়, ওনার তো আম্মা রান্না খুবই পছন্দ, আর কতদিন ওনাকে আমরা দেখি না। প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি অফিস থেকে এসেছি, আমার কিন্তু মানে কোথাও পেয়েছে, তো আমি খুব বেশিক্ষণ ওয়েট করতে পারবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি দেখে আসি নান্টু ভাই আসি। ওকে বস না, তুই সামনে বসলে আমার পেট ভরে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এত যদি তুমি আমাকে দেখলে ঠিকঠাক হতো তাহলে কালকে রাতে গেল না কেন? দুলা ভরে আমি কতবার কলাম খাইতে আসেন খাইতে আসেন, সে খাবে না তাহলে আমি এত কষ্ট করে রান্না করে কি লাভ হলো? ভাই রে হতাশ হবেন না, হতাশ হওয়ার কি আছে জীবনে বলো তো? আর আপনি চাইলে এই অদমের সাথে শেয়ার করতে পারেন, আমি কিন্তু ভাই খুব হেল্পফুল মানুষ। আচ্ছা আমি যদি এখানে পারমানেন্টলি চলে আসি তুই কি সারাক্ষণ আমার সাথে থাকতে পারবি, সেটা কি সম্ভব?